আমরা এখন সরাসরি মেন বইয়ের অঙ্কে চলে যাব। অনুসরণে পাঁচের অঙ্কগুলো আমরা করতেছিলাম, তো সরাসরি আমরা পাঁচের অঙ্কে চলে যাচ্ছি। যাদের বই আছে সামনে বা বই বের করেছেন তারা বই বের করতে পারেন, অথবা আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনারা স্ক্রিন থেকে দেখবেন। আমরা গতকাল 31 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম, আমরা আজকে 32 নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। তো এখানে 32 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি, প্রশ্নটা আগে পড়ে নিচ্ছে, দেখেন বলা হয়েছে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল হচ্ছে 30 দেয়া রয়েছে, আমাদেরকে সংখ্যা দুইটি নির্ণয় করতে হবে। তো যেহেতু এখানে দুইটি সংখ্যা বলা আছে, তাহলে আমাদেরকে মনে করে নিতে হবে জোড় সংখ্যা দুইটা কি কি। তাহলে আমরা মনে করলাম প্রথম জোড় সংখ্যা হচ্ছে x, আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করবেন, প্রথম জোড় সংখ্যা হচ্ছে x। তো যেহেতু প্রথম জোড় সংখ্যা x, তাহলে আমাদের দ্বিতীয় জোড় সংখ্যা কত হবে আমরা সেটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করব। আমরা জোড় সংখ্যা গুলো জানি কি, একটা সংখ্যার পরপর জোড় সংখ্যা হয়, যেমন আমাদের প্রথম জোড় সংখ্যা হচ্ছে 2, 2 এর পরে জোড় সংখ্যা হচ্ছে 4, তার মানে 2 এর সাথে 2 যোগ করলে হয় 4, তারপর পরবর্তী জোড় সংখ্যা হচ্ছে 6, মানে 4 এর সাথে 2 যোগ করলে হয় 6, তার মানে এক একটা জোড় সংখ্যার সাথে পার্থক্য হচ্ছে 2 করে, সেজন্য আমাদের দ্বিতীয় জোড় সংখ্যা হবে x+2। ক্লিয়ার, এটা বুঝতে পেরেছেন? আমাদের যখন এরকম জোড় সংখ্যাগুলো হবে, তার মানে জোড় সংখ্যাগুলো হবে একটা সংখ্যার পর পর, মানে 2 করে যোগ করতে হবে একটা সংখ্যার সাথে আরেকটা, আরো যদি 2 যোগ করি তাহলে হবে পরবর্তী জোড় সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমরা দুটো জোড় সংখ্যা পেলাম। এখন আমরা প্রশ্ন মতে লিখে নিচ্ছি, প্রশ্ন মতে হচ্ছে দুইটা জোড় সংখ্যার যোগফল হবে 30। তাহলে আমরা প্রশ্ন মতে লিখলাম x+x+2 30। তাহলে আমরা দেখলাম যে দুটো জোড় সংখ্যা যোগ করলে 30 হয় প্রশ্ন মতে। এখন আমরা দেখছি x+x, যেহেতু এখানে দুটো x, তাহলে আমাদের হবে যোগ করলে 2x+2 হচ্ছে 30। তাহলে আমরা এই 2 টাকে ডান পাশে নিয়ে আসবো, তো আমরা ডান পাশে নিয়ে আসলে হবে 30-2। তো এখানে 30-2 হচ্ছে 28। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2x = 28। 28 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে এই যে 2 দ্বারা আমরা ভাগ করলাম বা 2 কে নিচে নিয়ে আসলে আমরা পেলাম 14। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন, এটা হচ্ছে প্রথম জোড় সংখ্যা। সুতরাং প্রথম জোড় সংখ্যা হচ্ছে 14, তাহলে দ্বিতীয় জোড় সংখ্যা হচ্ছে 14 এর সাথে, যেহেতু x এর সাথে 2 যোগ করলে হয়েছে দ্বিতীয় জোড় সংখ্যা, সেটা 14+2 করব দ্বিতীয় জোড় সংখ্যার ক্ষেত্রে, তাহলে যে দ্বিতীয় জোড় সংখ্যা হবে আমাদের 16। তো এটা করেছেন কি? এখন আমরা 33 নম্বর অঙ্ক একটু দেখবো, খেয়াল করেন। 33 নম্বর অঙ্কে প্রথম বলা হয়েছে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 27। তার মানে এখানে বিজোড় সংখ্যা একইভাবে ক্রমিক বিজোড় সংখ্যা হলে তিনটি সংখ্যা, তিনটি নির্ণয় করো। তাহলে আমাদের আগের অঙ্কের মতোই, কিন্তু এখানে হচ্ছে তিনটি সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা আমাদের প্রথম বিজোড় সংখ্যা যদি x হয়, দ্বিতীয় বিজোড় সংখ্যা হবে x+2, তার মানে এক একটা বিজোড় সংখ্যার সাথে ডিফারেন্স হচ্ছে 2, যেমন একের পরে বিজোড় সংখ্যা হচ্ছে 3, 3 এর পরে হচ্ছে 5, মানে পার্থক্য যেহেতু 2, তাহলে 2 করে যোগ করলে আমরা পরবর্তী বিজোড় সংখ্যা পাবো। তাহলে প্রথম বিজোড় সংখ্যা যদি x হয়, দ্বিতীয় বিজোড় সংখ্যা হবে x+2, তাহলে তৃতীয় বিজোড় সংখ্যা হবে x+2 এর সাথে আরো 2 যোগ করতে হবে, অর্থাৎ এই দ্বিতীয় বিজোড় সংখ্যার সাথে আরো 2 যোগ করলে আমরা পাবো x+4। তাহলে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় বিজোড় সংখ্যা হচ্ছে x+4। এখন আমরা তিনটা সংখ্যাকে যোগ করব, তিনটা সংখ্যার যোগফল দেয়া আছে কিন্তু আমাদের 27। তাহলে আমরা তিনটা সংখ্যা যোগ করি, যোগ করলে দেখো x, এটা হচ্ছে প্রথম জোড় সংখ্যা, প্রথম বিজোড় সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় বিজোড় সংখ্যা x+2, আর x+4 হচ্ছে তৃতীয় বিজোড় সংখ্যা। তাহলে তিনটা সংখ্যা যদি আমরা যোগ করি, তাহলে যোগফল পেলাম 27, সেটা হচ্ছে প্রশ্ন মতে আমরা এটা লিখব। এখন আমরা দেখি x কয়টা আছে, এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা, সর্বমোট তিনটা x রয়েছে। তাহলে তিনটা x, এই পাশে রয়েছে 2+4, তার মানে 6, 2 এবং 4 যদি প্লাস করি তাহলে হবে 6, আর ডান পাশে আমাদের আছে 27। এখন আমরা 3x+6, আমরা যদি 6 কে এই পাশে নিয়ে আসি তাহলে হবে 27-6,
তাহলে এই 27 থেকে যদি 6 মাইনাস করে দেই তাহলে থাকবে 21 এই 21 কে আমরা 3 দ্বারা ভাগ করে দেব তাহলে 21 কে 3 দ্বারা ভাগ করলে আমাদের অ্যানসার আসবে 7 এই 7 হচ্ছে আমাদের কি প্রথম বিজোড় সংখ্যা তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যা হবে কত 7 এর সাথে 2 যোগ করতে হবে তার মানে দ্বিতীয় বিজোড় সংখ্যা হবে x + 2 মানে 7 + 2 is equal to 9 তাহলে আমরা দ্বিতীয় বিজোড় সংখ্যা পেলাম 9 আর তৃতীয় বিজোড় সংখ্যা হবে কত x + 4 তার মানে 7 + 4 তাহলে এই ক্ষেত্রে আমাদের তৃতীয় বিজোড় সংখ্যা আসবে 11 তাহলে আমরা সংখ্যা তিনটে পেলাম 7 9 এবং 11 এই হচ্ছে আমাদের চ্যাপ্টারের মোটামুটি প্রশ্নের অঙ্ক এখন আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখব যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 34 34 নম্বর অঙ্ক আমরা একটু খেয়াল করব এখানে বলা হয়েছে একটি আয়তাকার ফুলবাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি তার মানে প্রস্থ যা তা থেকে দৈর্ঘ্য কি হবে 2 মিটার বেশি হবে আমরা খেয়াল রাখব যে আমরা প্রস্থ যা হবে তার থেকে 2 মিটার বেশি হবে আমাদের দৈর্ঘ্য আমরা একটু খেয়াল করি তাহলে বাগানটির প্রস্থ হচ্ছে x মিটার আমরা ক নম্বর প্রশ্নে বলা আছে বাগানটির প্রস্থ x মিটার হলে আর পরিসীমা x এর মাধ্যমে লিখো তাহলে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে বাগানটির প্রস্থ আমরা লিখে নিলাম ক নম্বরে যেহেতু বলা হয়েছে বাগানটির প্রস্থ x তো যদি বাগানটির প্রস্থ x মিটার হয় তার মানে আমাদের বাগানটির দৈর্ঘ্য হবে x + 2 কারণ দৈর্ঘ্য 2 মিটার বেশি বলা ছিল তো 2 মিটার বেশি যদি হয় তাহলে x + 2 এখন বাগানটির পরিসীমা মানে কি 2 * দৈর্ঘ্য + প্রস্থ এটা হচ্ছে বাগানের পরিসীমা সূত্র এটা কিন্তু সূত্র 2 * দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখতে হবে ব্র্যাকেট না দিলে কিন্তু হবে না খেয়াল রাখবে তাহলে আমরা বাগানটির পরিসীমা হচ্ছে এই সূত্র লিখব এই সূত্র লিখলে আমরা দেখতে পাচ্ছি 2 * দৈর্ঘ্য হচ্ছে x + 2 এই হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে x তাহলে দুটো যোগ করলাম যোগ করলে এটা হচ্ছে মিটার যেহেতু মিটারে দেয়া আছে তাহলে আমরা পেলাম 2x যেহেতু এখানে একটা তার মানে 2x আমরা 2x লিখতে পারি সরাসরি আর 2x যদি না লিখেন এখানে অ্যানসার দিলেও কিন্তু হয়ে যাবে তো আশা করছি ক নম্বর প্রশ্ন সকলে বুঝতে পেরেছেন এখন আমরা একটু খ নম্বর প্রশ্ন আলোচনা করছি বাগানটির পরিসীমা 36 মিটার হলে প্রস্থ কত তার মানে পরিসীমা এখন বলা হয়েছে 36 মিটার তাহলে আমরা কিন্তু ক নম্বরে পেয়েছিলাম বাগানটির পরিসীমা খ নম্বরে শুরুতে আমরা লিখে নেব ক হতে বাগানটির পরিসীমা তাহলে বাগানটির পরিসীমা হচ্ছে 2 * x + x + 2 তার মানে আমরা পরিসীমাটা ক নম্বর থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পর প্রশ্ন মতে আমরা এখন লিখব যেহেতু পরিসীমা দেয়া আছে 36 তাহলে 36 মিটার তাহলে এখন আমরা এই ক্যালকুলেশনটা একটু করি 2 * x এখানে হচ্ছে 2 টা যেহেতু x + x হচ্ছে 2x তাহলে আমরা লিখব 2x + 2 = 36 এখন আমরা খেয়াল করি এই 2 গুণাকারে আছে অর্থাৎ ব্র্যাকেটের বাইরের অংশ কাজ কিন্তু আগে করতে হবে এখানে তাহলে ব্র্যাকেটের বাইরের অংশ হচ্ছে 2 এই 2 আমরা এখন 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি তার মানে এই 2 যেহেতু গুণাকারে আছে তাহলে 2 2 গুণ করলে আমাদের হবে 4 তাহলে 4x আবার এই 2 এর সাথেও কিন্তু এই দুইটা গুণ হবে তাহলে এই 2 এবং এই 2 যদি গুণ করি তাহলে 2 2 গুণে 4 is equal to 36 এখন 4 কে আমরা এই পাশে মাইনাস করে দেব তাহলে হবে 32 36 থেকে 4 মাইনাস করলে 32 এখন 32 কে যদি আমরা যেহেতু x এর সাথে 4 রয়েছে 4 দ্বারা ভাগ করে দেই তাহলে হবে 8 তার মানে প্রস্থ আমরা পেলাম কত 8 এখন আমরা দৈর্ঘ্য কিন্তু বের করতে পারবো কিন্তু দৈর্ঘ্য আমাদের বের করতে বলে নাই আমাদের বলেছে শুধু প্রস্থ কত তাহলে আমরা প্রস্থ পেলাম 8 মিটার এখন গ নম্বরে বলেছে বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হয় তার মানে প্রতি বর্গ মিটার বাগানটি মোট কত বর্গ মিটার আমাদেরকে প্রথমে সেটা বের করতে হবে তারপর আমাদের খরচ অনুযায়ী প্রতি বর্গ মিটারের খরচ চলে আসবে তাহলে আমরা শুরু করছি আমরা খ থেকে পেয়েছি বাগানটির প্রস্থ হচ্ছে 8 মিটার তাহলে বাগানটির দৈর্ঘ্য কত বলা ছিল কিন্তু প্রশ্নে দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার বেশি তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম 10 মিটার তাহলে এখন বাগানটির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা জানি এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র তাহলে 10 এবং 8 যদি গুণ করি তাহলে আমরা পেলাম 80 বর্গ মিটার তাহলে আমাদের প্রশ্নে কিন্তু গ নম্বরে বলা ছিল বাগানটির পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হয় তাহলে এই 80 বর্গ মিটারে আমাদের খরচ হয়েছে কত 320 টাকা এটা অনেক বড় লাইন হয়েছে কেউ যদি আরো ছোট করে লিখতে চান তাহলে ছোট করে লিখতে পারবেন 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা সুতরাং 1 বর্গ মিটারে খরচ হয় তাহলে 320 কে আমরা 80 দ্বারা ভাগ করব তাহলে 80 দ্বারা ভাগ করলে আমরা পেলাম 4 তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতি বর্গ মিটারে খরচ হচ্ছে 4 টাকা এটা কি বুঝতে পেরেছেন আর কোনো সমস্যা আছে আচ্ছা আমি একটু কাজ করব আপনাদের এগুলো প্রয়োজনে আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের দিয়ে দিব
ফেসবুক গ্রুপে, এছাড়া আমার এই ভিডিওটা আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনারা প্রয়োজনে আবারও দেখে নিতে পারবেন বা বুঝতে পারবেন কোনো সমস্যা আছে কিনা। আমরা একটু 35 নম্বর অঙ্কে যাব এখন। 35 নম্বর অঙ্কে বলা হয়েছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। তো আমাদের ক নম্বর প্রশ্ন হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে অপর সংখ্যা দুটি x এর মাধ্যমে লিখো। তাহলে আমরা জানি ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে, এখানে কিন্তু জোড় বা বিজোড় বলে নাই, তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1, 2, 3 এভাবে প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা যদি x হয়, সবচেয়ে ছোট মানে প্রথম সংখ্যা যদি x হয়, দ্বিতীয় ক্রমিক সংখ্যা কত হবে? x প্লাস 1, আর তৃতীয় ক্রমিক সংখ্যা হবে x প্লাস 2। তার মানে এক একটার একটা আরেকটার চেয়ে এক বেশি হবে। তাহলে x প্লাস 1 প্লাস 1 মানে x প্লাস 2, এই হচ্ছে তৃতীয় ক্রমিক সংখ্যা। এ হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। আমরা একটু খ নম্বর কি জানতে চেয়েছে দেখি। দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো, তার মানে এখন আমাদের সংখ্যা তিনটি নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 24। তো আমরা প্রশ্ন মতে এটা লিখে নিব, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 24। তো এখন আমরা দেখি এখানে আমরা সমীকরণের মাধ্যমে কিন্তু এখন সমস্যার সমাধান করব। x একটা, দুইটা এবং তিনটা, তাহলে 3x, আর 1 প্লাস 2 তার মানে 3, এই হচ্ছে আমাদের 24। তো 24 এই 3 কে মাইনাস করার জন্য আমরা 3 মাইনাস করে দেব 24 থেকে। এখানে এক লাইন কম লেখা হয়েছে, আপনি চাইলে এই 3 মাইনাস যেটা আছে এটা লিখবেন না, এটা দ্বিতীয় লাইনে এরকম ফাঁকা থাকবে। তার পরের লাইনে আপনি এই যে 3x is equal to 24 মাইনাস 3 এটা লিখতে পারেন। তাহলে 24 থেকে যদি 3 মাইনাস করে দেন তাহলে থাকবে 21। 21 থেকে যেহেতু x এর সাথে মাল্টিপ্লাই করা আছে 3, 3 দ্বারা আমরা ভাগ করে দিব, is equal to হবে 7। তার মানে আমাদের প্রথম অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 7, তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 7 প্লাস 1 8, তৃতীয় সংখ্যা হচ্ছে 7 প্লাস 1 9। আমরা কিন্তু এই সংখ্যাগুলো ক্রমিক সংখ্যা এভাবে বের করতে পারি। তারপর আমরা গ নাম্বার প্রশ্নে একটু যাব। বলা হয়েছে y একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 4 বেশি, y এর মান নির্ণয় করো। তাহলে আমরা কথাটা একটু ভালো করে পড়তে হবে যে y একটি সংখ্যা যার দ্বিগুণ, তার মানে y কে যদি দ্বিগুণ করি তাহলে কি হবে? প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 4 বেশি হবে। তার মানে y কে যদি দ্বিগুণ করি, তার মানে 2y করি, তাহলে সবচেয়ে ছোট এবং বড় মানে 7 এবং 9, এটা হচ্ছে 7 হচ্ছে সবচেয়ে ছোট আর 9 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল, তার মানে 7 প্লাস 9 এর থেকেও 4 বেশি হবে, তার মানে 7 প্লাস 9 প্লাস 4 হবে 2y এর সমান। তাহলে আমরা একটু সলিউশনটা খেয়াল করি, তার মানে y এর দ্বিগুণ হচ্ছে কত? 2y, তার মানে y এর দ্বিগুণ হচ্ছে 2y, আর সবচেয়ে ছোট সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল হচ্ছে 7 প্লাস 9 সমান 16। তাহলে প্রশ্ন মতে 2y সমান কত হবে? এই 16 এর চেয়েও কিন্তু 4 বেশি 2y, তাহলে আমরা 4 যোগ করে দিব, তাহলে 2y মানে হচ্ছে 20, 20 2y 2 দ্বারা যদি আমরা 20 কে ভাগ করে দেই তাহলে হচ্ছে 10, তার মানে y এর মান হচ্ছে 10। আমরা কি বুঝতে পেরেছি? তার মানে আমাদের 35 পর্যন্ত আমাদের মেইন বইয়ের যে অঙ্কগুলো ছিল এগুলো কিন্তু আমরা এখান থেকে বুঝে নিয়েছি। স্যার আপনাদের এখন কাজ হচ্ছে নিজেরা এই কয়েকটা ম্যাথ এখন নিজেরা করবেন, আমি সবগুলো ম্যাথ এখানে সলিউশন থেকে বুঝিয়ে দিয়েছি আপনারা নিজেরা করার জন্য, তো আপনারা নিজেরা করবেন। এছাড়া আপনারা যদি নিজেরা করতে না পারেন আমি এক কাজ করব, এই যে অঙ্ক নাম্বার আজকে যে অঙ্কগুলো করেছি এগুলো ইমেজ আকারে আবারও দিয়ে দিব আপনাদেরকে, অথবা আমার এই ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখলে আশা করছি করতে পারবেন। তো আপনারা অঙ্কগুলো করবেন, অঙ্কগুলো করার সময় আমি এটার ভিডিও দিয়ে দিব আপনাদের ফেসবুক গ্রুপে, তো ভিডিওটা দেখে দেখে করবেন তাহলেই করতে পারবেন। আমি আপাতত ছবি দিচ্ছি না, কারণ ছবি দিলে আপনারা দেখে দেখে উঠাবেন, শুধু নিজেরা করবেন, তারপর যে অংশে আটকাবেন আপনারা ভিডিওটা দেখবেন, ওই ভিডিওতে সব অঙ্কের সমাধান দেওয়া থাকবে। তো আজকে আপনারা এখন একটু নিজেরা অঙ্কগুলো সবগুলো অঙ্ক আজকে যে যে অঙ্কগুলো করিয়েছি সবগুলো অঙ্ক নিজেরা প্র্যাকটিস করবেন। ৩২ নাম্বার থেকে ৩৫ পর্যন্ত এই কটা অঙ্ক আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, এবং সেগুলো থেকেই আমি আগামী দিন আপনাদেরকে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করতে দিব। তো আপনারা এখন নিজেরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করে এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে আপনাদেরকে দেখাতে হবে, সবগুলো অঙ্কই করতে হবে আপনাদের, ৩২ থেকে ৩৫ পর্যন্ত সবগুলো অঙ্ক করবেন এবং কমেন্টের মাধ্যমে দেখাবেন। ওকে।
সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবারো দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। অঙ্ক করবেন, সাথে যদি কোনো অংশ বুঝতে না পারেন তাহলে ভিডিও থেকে দেখবেন, আমি ভিডিও দিয়ে দিব ফেসবুক গ্রুপে।